কর্ণাটকের এই যে জয়, সেই জয়ের পরেই, কংগ্রেসের এই জয়ের পরেই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তাদের প্রতিক্রিয়া তো আমরা পাচ্ছি, এবং সেই ক্ষেত্রে কংগ্রেস শিবির তারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত আজকের এই যে ফলাফল, কারণ 138 এবং সেখানেই এই যে জয় কংগ্রেসের, সেই কংগ্রেসের জয় নিয়েই কিন্তু রীতিমতন উচ্ছ্বসিত কংগ্রেস শিবির। এবং এই জয়ের পরেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি বলেছেন শোনাব। বা নিচের মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, শিল্প নেই, স্বাস্থ্য নেই, গোটা দেশ বিক্রি করে দিচ্ছে। মোদি সরকার যেখানে আছে, কর্ণাটকে 40% কমিশনের সরকার রূপান্তরিত হয়েছে, সেখানকার মানুষ ব্যবসাদার আমাকে বলেছে দাদা এই সরকারকে রাখা যাবে না, সব এখানে চোর। যেমন আমরা পশ্চিমবঙ্গে বলি সব চোর, কর্ণাটকের মানুষ বলে এখানেও চোর, ওখানে চোর তৃণমূল, এখানে চোর বিজেপি। মানুষ দুর্নীতির বিরুদ্ধে আছড়ে পড়েছে, সেখানে সাম্প্রদায়িকতার জিগির মানুষকে প্রভাবিত করতে পারেনি। দাদা কিন্তু তৃণমূল একবারই যায়, যা হয়েছে ভুলে যাক, আমরা শিখে গেছি, আমরা শিখে গেছি। সাম সুরত কো ঢলনা সিখাতে হ্যায়, সামা পরওয়ানে কো জলনা সিখাতে হ্যায়, গির জানে সে জরুর চোট তো লাগতে হ্যায়, লেকিন হট ঠোকর ইনসান কো চলনা সিখাতে হ্যায়। আপনাদের মিডিয়াকে আগেও বলেছি যে দিদি যদি আপনি সত্যি মোদীর বিরোধিতা করে থাকেন, তাহলে কর্ণাটকে ভোটের আগে বিজেপির বিরুদ্ধে ভোট দেবার অ্যাপিল করলে না কেন? লক্ষ লক্ষ বাঙালি আছে কর্ণাটকে, আমি নিজে গেছিলাম কর্ণাটকের রায়চুর জেলায়, আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে বলেছি, মিডিয়ার মাধ্যমে, দিদি আপনার খোকা বাবু নবজোয়ার করছে, একবার আপনি বা খোকা বাবু কখনো বিজেপির বিরুদ্ধে যারা ভোটে দাঁড়িয়েছে তাদেরকে ভোট দেওয়ার জন্য অ্যাপিল করেননি? এবং ভোটের ভোট হয়ে যাবার পর যখন এক্সিট পোলে কংগ্রেসের জয় জয়কার, তখন মোদীর মুখে আর দিদির মুখে আমি দেখেছি সেই নিম্নচাপের চেহারা। ওয়েট করছিল দিদি কংগ্রেস হারুক, আমি বলবো দেখেছো তো যে কথাটা বলছিলাম আমি, সেটা ঠিক কংগ্রেস জিতেছে না, দিদি ইজ জাম্পিং অন দা ব্যান্ড ওয়াগন, নাও সি ইজ জাম্পিং অন দা ব্যান্ড ওয়াগন। দাদা একটা অন্য জোট নিয়ে আলোচনা করার সময় এখনো আসেনি কংগ্রেসের, হ্যাঁ কোনো দরকার জোট নিয়ে আমার আলোচনা করতে যাইও নি। দিদি তো এর আগে অনেকবার দিল্লিতে এসেছে জোটের বিরোধিতা করতে এসেছিল, আপনারা জানেন আমরা যখন জোট করে ধানকারে বিরোধিতা করেছিলাম তখন সেই জোটের সামিল হয়নি, পার্লামেন্টের মধ্যে তখন জোট করবার দাবি করেছি তখন তাদের সামিল হয়নি। দিতে পারছে আমরা আমাদের মধ্যে চলবো, সোনিয়া গান্ধীর সঙ্গে কি দেখা করতে হবে দিল্লি এলে? কার অহংকার, এই সোনিয়া গান্ধীর ঘর থেকে তুমি নেত্রী হয়েছে ভাই, এখন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে হলে গরম দেখাচ্ছ? তোমাকে জোটের কথা বলতে হবে না, তোমার দলের যত এমপি আছে যারা আগামীতে নির্বাচিত হতে চাই তাদেরকে কংগ্রেস দলে আসতে হবে, আসতে হবে, আসতে হবে, কারণ জনপ্রতিনিধি হয়ে গেলে মমতা ব্যানার্জির দল থেকে হতে পারবেন না আপনারা। ভারতবর্ষে আর দুটো শিবির তৈরি হচ্ছে, একদিকে সাম্প্রদায়িক শিবির বিজেপির নেতৃত্বে, আরেকদিকে ধর্মনিরপেক্ষ শিবির কংগ্রেসের নেতৃত্বে, মাঝখানে কিছু থাকবে না। যে যতই বাতিলা করুক, হয় সাম্প্রদায়িক শিবির না হয় ধর্মনিরপেক্ষ শিবির, এটা আগামী দিনে আঞ্চলিক ভোট নয় লোকসভার ভোট আসছে, লোকসভার ভোটে দুটো শিবিরের মধ্যে লড়াই হবে, আমি লিখে দিলাম এখান থেকে আপনাদেরকে।